কতগুলো মেয়ে মানুষ মা ফাতেমার দরজায় দাঁড়িয়ে আছে, তাদের নিয়ত হলো ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ, বাড়ির দরজা বন্ধ। এখন মেয়েরা কেমনে ফাতেমার সঙ্গে দেখা করবে? সমস্ত মেয়েরা যখন চিন্তা করতেছে, এমন সময় দেখে দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। খেলাধুলা, মেয়েদের চিন্তা হলো এই বাচ্চাটা কে রে? কাছে ডাকছে বাবু, সামনে গেছে। মেয়েরা জিজ্ঞাসা করতেছে, বাবু তোমার নাম কি? বলতেছে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এই ছেলেটাই হলো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে, বাবু আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার। এই মায়েরা মনোযোগ দিয়ে শোনেন। মেয়েরা বলতেছে, আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে, আপনাদের কোনো টেনশন নাই, আমি মায়ের কাছ থেকে দরজা খোলার অনুমতি তালাশ করতেছি। এভাবে যখন হোসেন ঘরের মধ্যে ঢুকতেছে, এমন সময় হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কে কোরআন তেলাওয়াত করতেছে? হযরত আলী। আর ইতিমধ্যে হোসেন খেলাধুলা বাদ দেয়া দৌড়, সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বললেন, থাম থাম। যেই বলছে থাম, সঙ্গে সঙ্গে হোসেন ব্রেক। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, বাইরে খেলাধুলা করা বাদ দেয়, দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, খেলাধুলা কর। হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে? তারা দরজার দাঁড়িয়ে আছে, আমি মায়ের কাছে যাচ্ছি মার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য, যে আমার মা ওই মেয়েদের সঙ্গে দেখা করবে কি করবে না এই অনুমতি। আলী বলতেছেন, তোমার বয়স কত? খুব খেয়াল করে শুনবেন। আলী হোসেনকে বলতেছেন, তোমার বয়স কত? বলে, আমার বয়স আপনি ভালো জানেন, আমি কয় বছর সেটা কে ভালো জানে? আপনি বাবা, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তোকে থামালাম, এই জন্যই তোকে থামালাম, বর্তমানে তোর যে বয়স, এই বয়সে যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না। মেয়েরা শুধু তোমার মায়ের সঙ্গে দেখা করতে অনুমতি লাগবে না, তোমার অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। এখন তোমার বয়স হলো মাত্র 4 বছর, আর 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের কাছে যাইতে পারবা না, যখন তখন। 2 বছর পর্যন্ত সমস্যা নাই, রাসূল বলেছেন 2 বছরের বাচ্চা যদি তোমাদের ঘরে থাকে, তোমরা স্বামী স্ত্রীর মহব্বত করো, তোমরা খাও, পাড়াপাড়ি করো, যা ইচ্ছা তাই করো, উনি খালি দেখবি ঠিকই, বুঝবার পারবি না। কয় বছর? 2 বছর পর্যন্ত বাচ্চারা খালি দেখবি হাসবি, কিন্তু ওরা মেমোরির মধ্যে ধরে রেখে পারবি না। কিন্তু যখনই 2 বছর পার হবে, তখন খালি দেখবে না, ওটা ফ্যাক্সি লোড করবি, ওটা মেমোরি লোড করবে, পরের দিন সকালবেলা কাউকে বলতে পারে, আব্বা তাই মাকে রাত্রে চাপে ধরছিল রে, এটা বলবার পারে। এই জন্যে 2 বছরের বাচ্চার বয়স বেশি হলে সেই বাচ্চার সামনে আমার হালাল বউ, হালাল বউকেও আমি মহব্বত করতে পারবো না। এরই নাম হলো পর্দা, এরই নাম হলো ইসলাম। আমরা তো এই পর্দা খেয়াল করি না, বাচ্চাটার সামনে কেউ কিছু করবার চাই, এই জন্য বাচ্চার পর্দা থাকে না। আলী বলতেছেন, তোমার বয়স হলো 4 বছর, এই বয়সে তুমি মায়ের কাছে যখন তখন যাইতে পারবা না, যাইতে গেলে মায়ের অনুমতি লাগবে। মা আমি হোসাইন একটু ঢুকবার চাই। মা বলতেছে, 2 মিনিট পরে আয়, 2 মিনিট পরে আয়। 2 মিনিট কেন? কারণ ফাতিমা হয়তো এমন অবস্থায় ঘরের মধ্যে আছে, যার কারণে হয়তো বাচ্চা গেলেও বিব্রত হতে পারে। আবার যদি মেয়ে বড় হয়, মেয়ে যদি বড় হয়, তাহলে যখন তখন বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আমার কথা কি বুঝলেন? মেয়ে যদি বড় হয়, যখন তখন মেয়ের ঘরে বাবা ঢুকতে পারবে না। জোহরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায়, আসসালামু আলাইকুম। মা ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, এখনকার মতো আপনি ফেরত যান, দরজা খুলতে পারবো না।
রাসূল বললেন মা তাহলে কখন আসব ফাতেমা বলতেছে আমি বলতে পারবো না তবে আপনি এখন ফেরত যান রাসূল চলে গেলেন আসরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার দরজায় সালাম দিলেন ফাতেমা বলতেছে বাবা আপনি যখন তখন কেন আসেন ও বাবা আমি আপনার জন্য দরজা খুলতে পারবো না রাসূল বললেন মা আমার মনটা তোকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে তুই কেন দরজা খুলবি না ফাতেমা বলে বাবা আপনি কি জানেন না আপনার মেয়ে কত বড় হইছে ফাতেমার শরীরে এমন একটা কাপড় রয়েছে এই কাপড় পরে বাবার জন্য দরজা খুলতে বড় শরম পায় সঙ্গে সঙ্গে এক টানে নবী গায়ের চাদর খুলে ফাতেমার ঘরের জানলার কাছে গিয়ে বলে ফাতেমা রে এই চাদরটা নিয়ে পরে আমার সঙ্গে দরজা খোল ফাতেমা বাবার গায়ের চাদর পরে যখন ঘরের দরজা খুলে দেয় নবী তাকায় দেখে ফাতেমা বাবার মুখের দিকে তাকায় না ফাতেমা মাটির দিকে তাকায় থাকে রাসূল বলে ফাতেমা আমি তোকে দেখার জন্য আইছি মা আর তুই মুখটা তুলে কেন আমার দিকে তাকাস না যেই মাত্র ফাতেমা তাকাইছে নবী তাকায় দেখে ফাতেমার চোখটা গড়গড় করে পানি পড়তেছে রাসূল বলে ফাতেমা চোখে কখন সুরমা দিলি মা তোর দুইটা চোখে সুরমা দেওয়ার কারণে তোকে এত ভালো লাগতেছে ফাতেমা বলে বাবা এই জন্যই তো মাথা তুলে তাকাই না আমার চোখে সুরমা দেইনি বাবা তিন দিন না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে বাবা আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে রাসূল বলে ফাতেমা কিছুই দিবার পারলাম না মা তুই কিছুই দিবার পারলাম না 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহ আকবার আমল কর এই দুনিয়ার কষ্ট কষ্ট নয় মা আখেরাতকে আল্লাহ তোর জন্য আটটা জান্নাত পুরস্কার দিবে আলী বললেন হুসাইন এখন তোমার বয়স হয়ে গেছে 4 বছর যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না এই বলে বলতেছে ধরো আল্লাহর কোরআন আলী হুসাইনকে বলতেছে কোরআন ধর সঙ্গে সঙ্গে হুসাইন বলতেছে দেন সুবহানাল্লাহ বাচ্চাকে কোরআন দিচ্ছে বাচ্চা বলতে পারতেছে না নিমো না কারণ বাচ্চা তো খাড়া হয়ে পেশাব করবে আমি নিজে দেখছি এক বাচ্চা পেশাব দিয়ে 40 লিখছে হাই রে বাচ্চা রে আরে কিভাবে জন্ম নিল আল্লাহ এই খাড়া হয়ে পেশাব করতেছে পেশাবই যন্ত্র ঘুরেছে আগে লিখছে স্যার পরে দিতে শূন্য আমি কইলাম এরাই তো দজ্জাল এই যেই কই সেই মারছে তো আমি দৌড়ে গিয়ে ধরে বললাম কে রে বাদান এইরকম দেখা লাগবে জীবনে আমি কল্পনাই করিনি আমার কাছে চাচা দোয়া করে 100 লাখের চান্স আছে আমার কাছে দোয়া চাই 100 লিখবি পেশাব দিয়ে আমি কইলাম কোথায় পড়িস রে পাগলা কোথায় পড়িস ক্লাস 2 এ পড়ি তো তোর স্যার তোকে শিখাইনি কেমনে পেশাব করা লাগবে কেমনে পেশাব করা লাগবে তোর স্যার শিখাইনি ও তখন মুসকে মুসকে হাসার কাছে চাচা প্রাইমারি পেশাবখানা যায় দেখে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করতে এমন শিক্ষা আপনি সন্তানকে দিচ্ছেন ওর মাস্টার খাড়া হয়ে মারে অক যদি বলেন কোরআন ধর উনি সব সময় বলবে আমার শরীর ঠিক নাই তোর মাসিক হসে তোর শরীর ঠিক নাই কেরে মুসলমানের সন্তান সবচেয়ে বড় আমল হলো পবিত্র হয়ে থাকা জোরে কর কথা ঠিক কি না ঈমানকে যদি ধারণ করতে চান নাফাক থাকলে হবে না পবিত্র হয়ে থাকতে হবে সবসময় পবিত্র লাইলাতুল মিরাজের রাসূল জান্নাতে ঢুকতে গিয়ে দেখে মুখের সামনে খরম পাঁজা ঠক ঠক করে ফেরে জিব্রাইল আমি নবী জান্নাতে ঢোকার সময় আমার সামনে হাঁটা গেল কে জিব্রাইল বলতে ইয়া রাসূলুল্লাহ ওরা কেউ না আপনার সাহাবী বেলাল আল্লাহ রাসূল কয় দুনিয়ার দিকে আসলাম বেলালকে আমি দুনিয়াতে বেলালকে দেখে আসলাম জান্নাতে হাঁটে কেন তখন জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ বেলাল গোপনে এমন একটা আমল করে কবে বেলাল আসবে জান্নাতে আল্লাহ থাক পার পারতেছে না আগেই বেলালকে একটা ফেরেশতাকে বেলাল বানায়া বেলালের রূপে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে ধরে আল্লাহর তো একটা ধৈর্য আছে কিন্তু ধৈর্য ধরে পারতেছে না রাসূল বলে জিব্রাইল আমার বেলাল কি আমল করে জিব্রাইল বলে হুজুর বেলালকে জিজ্ঞাসা করলে জানতে পারবে আমি জিব্রাইল বলতে পারবো না কারণ আল্লাহ জানে বেলাল জানে
আর আপনি শুনলে জানতে পারবে। আল্লাহ রাসূল মিরাজ থেকে এসে বেলালকে ডাকলেন, শুন তো শুন, কি হুজুর, এর কি করিস, কি করিস গোপনে গোপনে, কি করিস কর। বেলাল খালি কান্দে, হুজুর আমি তো কিছু করি না। আরে করিস না, আমি নবী জান্নাতে ঢোকার আগে আমার আগে তুই হেঁটে যাস। হাই রে বেলালের কান্না, রাজুর কান্দিস কান্দে পাগলা, দেখে আসলাম, বল জবান খোল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপবিত্র অবস্থায় থাকি না, আমার জীবনের একটা বড় আমল হলো ওযু যাওয়ার সঙ্গে সঙ্গে আবার ওযু করি, আর তাহিয়াতুল ওযু দুই রাকাত নামাজ পড়ি। পবিত্রতা আল্লাহর অত্যন্ত পছন্দ, সুবহানাল্লাহ। কর না কেন, আলী বলতেছেন ধর, হোসেন বলতেছে দেন, আপনার বলেন তো বাপ যদি কয় ধর, বেড়া যদি কয় দেন, তাহলে কি বুঝবেন সন্তান কি? এই পবিত্র সন্তান ধরে বলেন কি সন্তান? পবিত্র সন্তান হোসেনের হাতে কোরআন দিয়ে হযরত আলী বলতেছে, একটা মানুষ সবসময় ঢুকতে পারবে, বাবা মেয়ের ঘরে ঢুকতে পারবে না, সন্তান মায়ের ঘরে ঢুকতে পারবে না, কিন্তু স্বামী তার বইয়ের ঘরে ঢুকতে পারবে। কোন অনুমতি লাগবে? হযরত আলী অন্দর মহলে ঢুকে থেকে ফাতেমা, আমার মায়েরা যারা পর্দার অন্তরে একটু মনোযোগ শোনেন, হযরত আলী অন্দর মহলে ঢুকে থেকে ফাতেমা এই বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জাঁতা বোঝেন আপনারা, এখন তো ধান ভাঙ্গা মেশিন আছে, তখন এগুলো মেশিন ছিল না, জাঁতা জাঁতা, যারা মুরব্বী তারা বুঝবে জাঁতা কাকটা, নিচে একটা পাথর, উপরে একটা পাথর, একটা স্যাদ থাকে, এই স্যাদের মধ্যে দিয়ে গম জব খেসারি কালার ডাল ডুল যা হয় এর দেয় আর ঘুরাল থাকে, ঘুরালে এটা ফাঁকু হয়ে আটা হয়ে বার হয়। হযরত আলী অন্দর মহলে গিয়ে দেখে বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরায় আর ডান হাতে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সঙ্গে সঙ্গে আলী মনে মনে কয়, আল্লাহ আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে কোনো দৌলত নাই, কিন্তু আমার ঘরে তুমি জান্নাত দিয়েছ। এরকম অবস্থা দেখে স্বামী খুশি না বেজান? আর আমরা ঘরের মধ্যে ঢুকে আয় হাই রে, আমাদের ফাতেমা গুলা স্টার জলসা জি বাংলা দেখতেছে, এই ফাতেমার কারণে, এই আমাদের ফাতেমা, তাই বলে মনে করেন না ওই ফাতেমা, এখনকার ফাতেমা ঘাসও তোলে, আমার এলাকার ফাতেমা জমি দিলে সবাই ফাতেমা করে ডাকে না, ফতে ফতে করে ডাকে, ফতে এ ফতে, আজকে আমার বাড়িতে কাম করা লাগবে, ওর নাম কিন্তু ফতে না, নাম হলো ফাতেমা, ঘাস লিরাই ফিলিরাই বকরি চড়াই। মায়েরা শোনেন, আপনি যত নেক আমল করেন, স্টার জলসা জি বাংলা যদি দেখেন একটা আমল আল্লাহ কবুল করবে না, এই কথা ঠিক কি না? মান তাশাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম, রাসূল বলেছেন যে জাতকে অনুসরণ করবে ওই জাতের সাথে আল্লাহ তাক হাসন নাসু করবে। স্টার জলসা জি বাংলা এটা কি বাংলাদেশের না হিন্দুর? আপনার বলেন স্টার জলসা জি বাংলা কি মুসলমান নাটক না হিন্দু নাটক? ওই নাটকের মধ্যে হিন্দুকের পূজা আছে না নাই? তা আপনার মুসলমানের বউ হয়ে হিন্দুদের পূজে আপনার ঘর দোল করে বাঁচতেছে, নিয়ত ছিল কোরআন শরীফ তেলাওয়াত করা, বাম হাতে জাঁতা ঘুরাই ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে হযরত আলী আর ধৈর্য ধরতে পারে নাই, জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা আতিনা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার। আর মন খুব খারাপ হলো, একসাথে দুটা মুরব্বি উঠে গেল, কয়টা বাজে রে, না কেবল দুই ঘন্টা বাজে, না না 12টা 15 লাগে, যখন 9টা সময় উঠছে আর কটা বাজে, 13টা কেবল কয় ঘন্টা হলো, তাতি পেশাব লাগলো, না মাশাআল্লাহ আবার একটা বসলো, বা বস শোনেন, আপনারা জানেন না আমার প্রথম ডায়াবেটিস ধরা পড়ছে 13 সালে, কত সালে,
13 সালে প্রথম ডায়াবেটিস ধরা পড়ল। তো যাই হোক মোটামুটি আমি ওষুধপত্র খেয়ে 17 সালে আবার গেলাম পরীক্ষা করার জন্য। তো ডাক্তার আমার শরীরের কিডনি ফিডনি যা আছে সব পরীক্ষা করে ডাক্তার বলল, হুজুর আপনার অবস্থা ভালো না, আপনি যদি এই ডায়াবেটিস থেকে কিডনি বাঁচাবার চান, আগে প্রথম কিডনি আপনার ইফেক্ট হচ্ছে, এই কিডনি যদি বাঁচাবার চান তাহলে প্রতি ঘন্টায় মানে পেশাব জমে থ হবি না, ঘন্টায় ঘন্টায় পেশাব করবে, আর আপনি ওয়াশ করেন, ওয়াশ করতে পেশাবের চাপ নিচের দিকে আসে, এক ঘন্টা পর পর পেশাব করে যাবে। ভাই এক ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ হক দাওয়াত দিবি? ডাক্তার বলতেছে ওয়াশ বাদ দেন। আমি কই কি কয় পাবি, আমার জীবনের নিয়ত হলো মাদ্রাসা মসজিদ এতিমখানা করা আর ওয়াশ বাদ দেব। আসলে কিন্তু খুবই কষ্ট হয়, এক ঘন্টা পর আমার এই নিচে যে পেশাবের থলে নেয় ওর থলেটা ধরে টপ টপ করে পেশাব, এ শোনেন হাসির কথা, খুবই কষ্ট। আমি চিন্তা করলাম কি করি, এখন যদি সভাপতি বলি ভাই একটু মাইক ধরেন তাহলে 5-10 মিনিটের জন্য পেশাব করে উদু করে আসি, কাল থেকে আমাকে কেউ দাওয়াত দিবি না, সব এলাকার মধ্যে রব হয়ে যাবি, ভবিষ্যতে ওয়াশ করতে করতে পেশাব করবার ভাই। চিন্তা করলাম কি করি, এমন সময় আল্লাহর কোরআন আমাকে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ নাযিল করেছে। আমি কইলাম এই দূরে এই কেউ উঠো ভাই, বস বস আশ্চর্য, কেবল না ওটার ওয়াজ করতেছে এখনই দুইজন লাভ ধরছে। আমি চিন্তা করলাম এই কোরআনের কথা হক না মিথ্যা, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোকা, এই কোরআনে কোনো গোলামেল। আমি কইলাম কোরআন যদি সত্য হয় তাহলে আমার ডায়াবেটিস সত্য হয়, পেশাব লাগার পরে কোরআনকে একটা চুমা দিলাম, প্রথম যেদিন লাগলো দরকার হলে এটি পেশাব করবে, ওয়াজের থাকি যাবো না, বিশ্বাস করেন আধ ঘন্টা পর আমার পেশাবের চাপ কমে গেল, এক ঘন্টা পর স্বাভাবিক হয়ে গেল, এরপর থেকে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেছি। আমি ঘড়ি দেখি না, আজকে ঘড়ি দেখার কারণ হলো দুটিয়া মুরব্বী একসাথে উঠলো, এই জন্য দেখে দেখলাম 2 ঘন্টা হয়ে গেল। এর মধ্যে আমি দেখছি আপনারা করেন এখনকার বক্তারা 45 মিনিট 1 ঘন্টা করে ওয়াজ করে, আর 2টা ঘন্টা তুমি ঘড়ি দেখি, আমি তাহলে আপনাকে দিকে তাকিয়ে আছি না, ওয়াজ তো করতেছি রে ভাই, ওয়াজ করতেছি না, তাই বলে মনে করেন না যে আমি পাগলা হয়ে গেছি, সময় মতো অবশ্য ওয়াজ বাদ দিব। আমরা নামাজের ওয়াজ শুনতেছি, ফজরের নামাজ কাজা পর্যন্ত আমরা ওয়াজ শুনব না, ঘুমো পারবো আবার জামাতের সঙ্গে নামাজ ধরবো, ধরে কারণ কথা ঠিক কি না, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, আমার মায়েদের জন্য ওয়াজটা করতেছি, মা শোনেন মনোযোগ দিয়ে, হযরত আলী জবান ফসকে বের হয়ে গেছে, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সঙ্গে সঙ্গে ফাতেমার জাতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমার কোরআন তেলাওয়াত করা বন্ধ, এক দৌড়ে এসে স্বামীর কপালে একটা চুমা দে, বলে স্বামী গো আপনি এখনই কোরআন শরীফ পড়তেছিলেন, সেই কোরআন শরীফ বাদ দিয়ে আপনি কেন অন্দর মহলে ঢুকলেন? আলী বলতেছে আমি অন্দর মহলে ঢুকলাম ঠিক আছে, কিন্তু তুমি জাতা ঘুরান কোরআন পড়া বন্ধ দিয়া আমার সামনে কেন দাঁড়ালে? ফাতেমা বলে স্বামী গো জাতা ঘুরান হলো নফল, কোরআন তেলাওয়াত করা হলো নফল, আর স্বামীর সামনে দাঁড়ানো হলো ফরজ। আপনি ঘরের মধ্যে আসবেন আর আমি ফাতেমা বসে থাকবো, মায়াকে রেখে শোনাচ্ছি, ওরা খালি কয় আমাকে বিরুদ্ধে ওয়াজ করে, আপনি ঘরের দরজার দাঁড়া থাকবেন আর আমি ফাতেমা বসে থাকব। আলী বললেন ঠিক আছে, তুমি না জাতা ঘুরেন বাদ দিলে, তাই বলে কোরআন তেলাওয়াত বাদ, ফাতেমা বলতে তো আপনি কি বলছেন, কোরআন তেলাওয়াত হলো নফল আর আপনার কাছে খাড়া হলো ফরজ, আপনি কি প্রয়োজন আইছেন আমার কাছে, আগে আপনার প্রয়োজন মিটাবো তারপরে নফল ইবাদত, সুবহানাল্লাহ না কেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো
তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই কথা তারা রাসূল বুঝালেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কিন্তু আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি সেই ব্যক্তি হলো আমার স্বামী। দরকার সুবহানাল্লাহ, আপনি কি চান? সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলেন, ও ফাতেমা আমি খুশি হয়ে গেছি, আমি তোমার প্রতি খুশি হইয়া গেছি। ফাতেমা বলে, স্বামী গো আমিও খুশি হব, আপনি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কেন ঘরের মধ্যে ঢুকলেন? আলী বলতে, ফাতেমা তোমার হোসাইন, যেই বলছে তোমার হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করছে। আলী বলতে, ফাতেমা তো হোসাইন শোনার সঙ্গে সঙ্গে কাঁদ কেন? ফাতেমা বলতেছে, আমার মনে হয় হোসাইন কোনো বেয়াদবি করছে, কারণ সন্তান যদি খারাপই করে তাহলে বাপের দোষ হয় না, দোষ হয় তার মা। যেই হয় তারই বলছে তোমার হোসাইন, তখন চুম করছে, মনে হয় কিবা দুষ্টামি করছে, কি যেন করছে, কারণ সন্তান খারাপ করলে দোষ কার? বাপের না মায়ের? বাপ এসে দোষ দেয়, পেরত থেকে কি বার করবে রে, কি বার করবে? আর সন্তান যখন গোল্ডেন এ প্লাস পায় তখন বাপ কয়, আল্লাহ আমাকে একটা ছেলে দিছে রে গোল্ডেন এ প্লাস পাচ্ছে, তখন আর মায়ের কথা কয় না, তখন বাপ। দোষ করলে মায়ের আর সম্মান নিলে বাপের। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদে ভাবে কেউ হবে না আমার মা গো। আলী বলতে, ফাতেমা তোমার হোসাইন কোনো অপরাধ করে নাই, বরং দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করতে চাই, হোসাইন এই খবর তোমার কাছে নিয়ে আসবার চাইছিল। আমি তার হাতে আল্লাহর কোরআন দিয়ে আমি ঘরের মধ্যে ঢুকে জানতে চাই, ওই মেয়েদের সঙ্গে তুমি দেখা করবা কিনা? যে মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে আসছে ফাতেমা, ওই মেয়েদের সঙ্গে তুমি দেখা করবা কিনা? সঙ্গে সঙ্গে ফাতেমার স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ওই মেয়েদের সঙ্গে দেখা করতে গেলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে, কারণ পর্দা মানা আর পর্দার ব্যবস্থা করা, পর্দা মানা হলো সহজ আর পর্দার ব্যবস্থা করা হলো কঠিন। এই পর্দার ব্যবস্থা করা কিন্তু মেয়ে মানুষের জন্য না, এটা দায়িত্ব হলো মরদ মানুষের জন্য। আপনাকে লোকে মরদ কয় না, পুরুষ কয়? ও মরদ কয় না, আমাকে বগুড়াত কাহালত মরদ করা কয়। মরদ করে তো বুঝবার পারতেছেন, মরদ মানে পুরুষ, পুরুষ বেটা সওয়াল। হ্যাঁ বেটা সওয়াল। তাহলে আপনার পর্দার ব্যবস্থা করতে কষ্ট হবে। আলী মুচকি মুচকি হাসে, ফাতেমা বলে হাসতেছেন কেন? বলে হাসার কারণ হলো মেয়ে মানুষ মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। যেই কইছে কম জানে, হতালি চুমকে উঠছে, কে রে কি কম, এর বাপ কি কছে? ফাতেমার বাপ বলছে, আনা মাদিনা তোলে এলমে ও আলিও বাপ ওহা, আলি হচ্ছে এলিমের শহর, আলি হচ্ছে তার দরওয়াজা। দরকার সুবহানাল্লাহ। আর তার মেয়ে বলতেছে, আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতেছেন, ফাতেমা তাহলে তুমি আমাকে বুঝায় দাও পর্দা আসলে কি, তুমি তাহলে আমাকে বুঝায় দাও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছেন, আপনার যদি জান্নাতে যাবার চান মা, তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া জান্নাতে যাওয়ার পারবেন না, কারণ ফাতেমাকে আল্লাহ ঘোষণা করেছেন সাইদাতুন নিসাই আহলুল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী হবে নবীর মেয়ে ফাতেমা। ধরেন মা, পর্দা কারে কয় আলী ফাতেমার কাছ থেকে শুনবে? সুবহানাল্লাহ কর না কেন। এখন চলে আসবো আমরা সাঈদ ইবনে আমেরের কাছে। আমির আল মুমিনিন এই একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই, আমি মাসে একদিন বাজার করি। আমি মাসে কয়দিন বাজার করি? একদিন বাজার করি। আপনি মনে করেন না যে সারাদিন আমি বাজারে সময় কাটাই? কারণ রাসূল বলেছেন, দুনিয়ার সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো। আচ্ছা আপনারা কোন জায়গার সময় বেশি দেন? খারাপ জায়গার সময় বেশি দেন,
আপনারা যখন বাজার করতে যাবেন তখন ঘড়ি হাতে দিয়ে যাবেন, শুনেন শুনেন, বাজার করতে যখন যাবেন তখন ঘড়ি বারবার দেখবেন, কয় মিনিট গেল কয় মিনিট গেল, আর মসজিদে যখন যাবেন খবরদার ঘড়ি দেখবেন না, উল্টে হবে উল্টে, মসজিদ গেলি কিছুক্ষণ পর পরে জাল ঘড়ি, কিছুক্ষণ পর পরে হাত ঘড়ি, তারপরে আবার একজনে বলতে থাকে ভাই আর কয় মিনিট আছে, তিন মিনিট, আজ ঘড়ি লড়তেছে না, আজ ঘড়ি লড়তেছে, এই পাঁচ মিনিটের মধ্যে সাতবার ঘড়ি দেখছে, তারপরে জবান ফসকে বলতেছে আজ ঘড়ি লড়তেছে না, ওই লোকটাই বাবারে গেছে ঘন্টার পর ঘন্টা আটটা গুলি মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো আব্বা ঘর, সবচাইতে ভালো জায়গা হলো আল্লাহর ঘর। সে ভালো জায়গার মধ্যে সময় দেওয়ার দরকার আছে না নাই? পাঁচবার যাবেন, আল্লাহ নবী বলেছেন মুসা নবী তোর পর্বতে গেলে আল্লাহ যেমন মুসার প্রতি খুশি হয়, আমার উম্মতেরা দৈনিক পাঁচবার যখন মসজিদে যাবে আল্লাহ আর চাইতে বেশি খুশি হবে। ভাইজান একটু জোরে সোরে সবার আল্লাহ কন, আচ্ছা আপনার না যান না যান কিন্তু সমান রকম, অনেকে এই সব শুনতে ভালোবাসে কিন্তু নামাজের কথা বললি মনে দুর্বল হয়ে, আচ্ছা নামাজের কথা যদি দুর্বল হতে এত সুন্দর মসজিদ করে লাভ কি? কেরে এটা হচ্ছে কি ধুলেশ্বর পুরো পাড়ার কারা কারা আছেন হাত তুলুন দেখি, মধ্যপাড়া ধুলেশ্বর মধ্যপাড়ার কারা কারা আছেন হাত তোলেন না গাই, এই মাঝখানে একটাও নাই, এই ঠান্ডার মধ্যে একটাও নাই, আচ্ছা হাত নামান তো দেখি, আপনার বাইরে থেকে কারা কারা আছেন হাত তুলেন তো দেখি, মাশাল্লাহ হাত নামাজের কথা শুনলো মন খারাপ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও আমেলু সালেহার উপর কথা বলতেছিলাম, সাইদ ইবনে আমির বলেন এই কাপড় পরে আমি মাসে একদিন বাজার করি, বাজার করার পরে বাড়িতে আইসা একটা মাত্র কাপড় আমি খাঁচা দিয়ে পরিষ্কার করি, কিন্তু কাপড়টা মোটা হওয়ার কারণে আমার শুকাইতে বড় দেরি হয়ে যায়। রাসূল বলেছেন ভিজা কাপড় পরে তোমরা বাড়িতে থাকতে পারবা কিন্তু ভিজা কাপড় পরে বাহিরে যাইতে পারবা না, কারণ ভিজা কাপড় পরলে বাহির থেকে ভিতরের খবর জানা যায়। আপনি যদি ভিজা স্ট্যান্ডার্ড লুঙ্গি সবচেয়ে দামি লুঙ্গি পরেন, লুঙ্গি ভিজা গেছে বাইরে থেকে বোঝা যাবে না কোন মাল কোনটি আছে বোঝা যাবে, এ কথা কর না কেন, এই জন্য ভিজা কাপড় পরে আপনি বাইরে থাকতে পারবেন, ভিজা কাপড় পরে বাইরে থাকা যাবে না, হঠাৎ যদি ভিজার সম্ভাবনা থাকে তাহলে একটা গামছা রাখবেন, গামছা ধরে তখন কি রাখবেন ওই ভিজা কাপড়ের উপরে গামছা আবার বেউট দিবেন, তাহলে আর পারবি না দেখবার চলে তুমি না। আপনারা কি মনে করছেন সতর ঢাকা এটা আমল না? সবচেয়ে দিনে কামালে যেখানে এক ভাই ভাষণ দিল যে যুবকদেরকে আপনারা কি করেন মডিফাইড করেন, যুবকদের সাইজ করেন, সমাজ সংক্রান্ত কথা বলেন, আমি তখন ওনার পায়ের দিকে তাকাইছিলাম, উনি এমন একটা ফুল প্যান্ট পরছে যে টাকনু ঢেকে গেছে, মরদ মানুষ টাকনু ঢাকা কাপড় পরা আর বহুবার ডিউটি করা, আপনি জানেন যারা মরদ মানুষ পুরুষ মানুষ টাকনু ঢাকা লুঙ্গি পরেন, টাকনু ঢাকা পায়খানা পরেন, টাকনু ঢাকা ফুল প্যান্ট পরেন, আপনার বহু বেশি দিন থাকবি না, থাকলেও ওভার ডিউটি করবে, মরদ মানুষ পুরুষ মানুষ টাকনু বার করতে হবে, টাকনু ঢাকবি কেন, নাভির উপর থেকে টাকনুর উপর পর্যন্ত পুরুষের পোশাক হবে, আর মেয়ে মানুষেরা টাকনু ঢাকবে, মেয়ে মানুষেরা টাকনু বার করা যাবে না, এখনকার মেয়েরা হয়েছে প্লাজ উপরে একেবারে টাকনুর উপরে আধার, আর মরদেরা পড় ছেলেরা পড়তেছে টাকনু ঢাকা। এই যুবকেরা সমাজ যদি সংস্কার করতে চাই, সমাজের নাপাকি ময়লা আমরা কাপড়ের মধ্যে নিব, মসজিদে যখন যাইতে চাই শুধু মসজিদ পাক হলে চলবে না, শরীরে কাপড়টাও পাক হওয়া লাগবে, পাক হওয়া লাগবে না।
শরীর পাক কাপড় পাক তাহলে টাকনুর তলে যেই কাপড় গেল ওই কাপড় যে নাপাক হয়ে গেল স্যান্ডেল পায়তে রাস্তায় চলতেছেন ওই রাস্তার নাপাকে আপনার কাপড়ে ভরলো আর যখন কাপড় টাকনুর উপর থাকবে ওই নাপাকে আপনার টাকনুর মধ্যে ভরবে ওজুর ফরজের মধ্যে একটা ফরজ হলো টাকনু পর্যন্ত ধুত করা তাহলে টাকনু পর্যন্ত ধুত করা কাদের জন্য যারা টাকনু বার করে থাকে কিন্তু যারা টাকনু ঢাকায় থাকে ওদের টাকনু তো নাপাক হয়নি ওদের কাপড় নাপাক হয়ে গেছে তাহলে ওই কাপড় চার আঙ্গুল কাটিয়া ফেলে দেওয়া চার আঙ্গুল না কাটলে কাপড় পবিত্র হবে না ওই গুছিয়া পবিত্র করছে গুছাচ্ছে গুছাচ্ছে আপনারা কোন তো নাপাক কাপড় পরে নামাজ হবে কথা কর না কেন হবে সাইদ ইবনে আমের বলেন এই কারণে হঠাৎ একদিন আমার যাইতে মিস হয়ে যায় আমি যাইতে পারি না হাজার হাজার জনগণ কান্দের বলে আমাদের প্রধানমন্ত্রী একটা মাত্র কাপড় মাসে একদিন বাজার করে আর সেই কাপড় পরিষ্কার করতে গিয়ে শুকাইতে দিনটা যায় এ কারণে আসতে পারে না এই খবর যদি আমরা আগে জানতাম তাহলে কোনোদিন বলতাম না আমাদের প্রধানমন্ত্রী কার্যালয়ে হঠাৎ একদিন আসে না আজকে জানার পরে সর্বসম্মতিক্রমে আমরা উইথড্র করে নিলাম ওমর ফারুক বলে রে সাইদ ইবনে আমের তোমার বিরুদ্ধে তিন নম্বর অভিযোগ হলো ওয়া আমিলুস সলিহা নেক আমলের ওয়াজ করতেছি তিন নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে তুমি বেহুশ হয়ে যাও এই বেহুশার পিছনে কারণ কি সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন আমি যখন কাফের ছিলাম ওই কাফের অবস্থা আমি দেখেছি আমার সামনে কোরআনের একজন হাফেজকে আবু সুফিয়ানের নেতৃত্বে হত্যা করা হয়েছে আবু সুফিয়ানের নেতৃত্বে হত্যা করা হয়েছে ওই কোরআন হাফেজকে যখন প্রশ্ন করা হলো তোমাকে মদিনা থেকে ধরে আনছি মক্কায় এখন তোমাকে বাঁচানোর মতন মক্কাতে কেউ নাই কোরআন হাফেজ বললেন রে মক্কার কাফেররা তোমরা বলতেছো আমাকে বাঁচানোর কেউ নাই আমার ঈমান বলতেছে যেখানে কেউ কিছুই করতে পারে না সেখানে আমার আল্লাহ সবকিছু করে যদি নমরুদের আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানাবার পরে মূসা নবীর জন্য আল্লাহ যদি সাগর বানাবার পরে আপনারা বলেন তো সে আল্লাহর ক্ষমতা আছে না নাই সাইদ ইবনে আমের বলে আমিরুল মুমিনিন আমি কাফের ছিলাম কিন্তু মুসলমানের এই কথা শোনার পরে আমার মনটা কেমন যেন হয়ে গেল আমার নেতা কাফের নেতা আবু সুফিয়ান বলতেছে রে কোরআনের হাফেজ এই মুহূর্তে তুমি যদি বাঁচতে চাও এই মুহূর্তে যদি তুমি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব তুমি অবলীলায় মক্কা থেকে মদিনায় চলে যাবে কোরআন হাফেজ চিল্লায় বললেন রে কাফের বেঈমানেরা শোনো যারা পরিচিত মুসলমান দরকার হলে তারা গোটা দুনিয়া ছাড়বে কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না কারণ মুসলমানের জন্য জীবন বাঁচান ফরজ নয় মুসলমানের জন্য হলো ঈমান রক্ষা করা ফরজ আপনাদের আপনার সত্যি করে বলেন তো বর্তমানে বাংলাদেশের পরিবেশে আমরা কি বলি বলি না জীবন বাঁচান ফরজ একজন আমাকে বলতেছে পানির অপর নাম জীবন পানির অপর নাম জীবন যদি সাঁতার না জানে আর নৌকা চড়ে যদি জমিনে বাড়ি দিবার চায় হঠাৎ যদি নৌকা ডুবে যায় তখন অর্থ যদি বলেন পানির অপর নাম জীবন রে পানির অপর নাম জীবন ওই তোর কি করবে হায় 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 রে এতদিন ঠেলা পড়িনি রে এই জন্যই কই পানির অপর নাম জীবন আজ দেখতেছি পানির অপর নামই হলো মরণ ঠেলাত না পড়লে তো বোঝা যাবে না ভাই যান আপনার সত্যি করে বলেন জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ আমি যতই চেষ্টা করি আমার জীবন আমি বাঁচাতে পারব যত চেষ্টা করেন কিন্তু আমি চেষ্টা করলে আমার ঈমান আমি বাঁচাবার পারব ইনশাআল্লাহ তাহলে কোনটা চেষ্টা করব যেটা পারবো না যেটা পারবো না এ কথা কয় না যেটা পারবো না সেটা করব যতই চেষ্টা করেন তিনটা প্রেসিডেন্ট বাংলাদেশে ক্ষমতা থাকতে মরছে আমরা বলি না সর্বময় ক্ষমতার অধিকারী হলো প্রেসিডেন্ট তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলল কেন জিয়াউর রহমান বলল কেন জিল্লুর রহমান বলল কেন তারা মনে বোঝা গেল কেউ বাঁচতে পারবে না নমরুদ মনে করছিল হ নিরাপত্তা কর্মী হক বাঁচাবে এজন্য কইছিল জুতে দেখাই ঠকাবো যখনই ঠকায় তখনই মশা কামড় বন্ধ করে দেয় নমরুদ বলতেছে যত বেতন চাস তত বেতন দেবো তুই চিন্তা করিস না তোর বাসা বাড়ি ঘর টর সব দেবো
তোর একটাই কাম নিরাপত্তা দে রে, মশা যে হারে আপত্তি করতেছে তুই একটু নিরাপত্তা দে রে, খালি বেড়ে ঘুরে তুই বেড়াতে বেড়াতে নমরুদের ঘুম ধরছ। তখন আর মন বিগড়ে গেছে, এই চাকরি আমি কতদিন করব, বাড়ি একটা মারমল, এটা মশাক নয় এটা নমরুদ, তোর কর কথা একদিন বাড়তে মশাক আজ বাড়বি নমরুদ, এমন বাড়ি বাড়তে ভাই ন্যাংরা মশা বলতেছে তুইও বাঁচলো আমিও বাঁচ। আজকে যারা নিরাপত্তা দিচ্ছে মনে করতে আমাকে কোনো টেনশন নাই, তার দিকে নিরাপত্তা করবি আছে, এমন বাড়ি মারবি জোরে কর কথা ঠিক। অতাওয়া সবিল হক, অতাওয়া সবিল সবর, দুই একটা হক কথা না বললে আজিল হক দিলত যায়, হক কথা না বললে মামুনুল হক দিলত যায়। কি কুলজাল হক তাজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহোক, সুরা আসরের মধ্যে হকের কথা আসে না, কতক্ষণ আসে না, চারটা বিষয়ের দুটার ওয়াজ হচ্ছে হক আর সবর আসতেছে। আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, সাইদ ইবনামের বলে আমিরুল মুমিনিন মুসলমান চিল্লায় বলতে দরকার হলে জীবন দিব, এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। আমার নেতা বলতেছে তাহলে এখন মুসলমানকে হত্যা করা হোক, মুসলমান বলতেছেন তোমরা মনে করতেছ আমাকে হত্যা করবা, আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ রাস্তায় কাউকে যখন হত্যা করা হয় আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর হয়ে গেল। অমর মানে কি মরণ নাই, সুবহানাল্লাহ। কোন সাইয়েদ নামে বলে আমিরুল মুমিনিন আমি কাফের অবস্থায় তাকায় দেখতেছি একজন মুসলমানের ঈমান, হঠাৎ আবু সুফিয়ান বলল রে যুবকেরা কে পারো, এই সাইদ এই খুবাইব বিন আদি কোরআন হাফেজের হাতটা নিয়ে যাও, কানটা নিয়ে যাও, একটা জীবন্ত মানুষের দেহ থেকে হাত কর্তন করা হচ্ছে, কান কাটা হচ্ছে, পা কাটা হচ্ছে। আবু সুফিয়ান বলতেছে আমি হুকুম দিচ্ছি তোমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হচ্ছে। কোরআন হাফেজ রক্ত মাখা শরীর নিয়ে বললেন রে কাফেরের নেতা তোমার হুকুমে আমার দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হবে, কিন্তু জীবন থাকা অবস্থায় আমার দেহ থেকে ঈমান বিচ্ছিন্ন হবে না। সাইয়েদ ইবনে আমের বলেন ওরা হত্যা করে যখন চলে গেল ওই সময় মুসলমানের দেহটা গরুর গোস্ত যেমন ব্যাগের মধ্যে নিয়ে যায়, ওই কর্তৃত্ব অঙ্গ প্রত্যঙ্গ আমার চাদরে টোপলা করে আমি আর মক্কায় থাকা পছন্দ করলাম না, কারণ মক্কায় মানবতা নাই, আমি মানবতাহীন দেশে কেমনে থাকবো। ওই গোস্তের টোপলা নিয়ে রওনা দিলাম মদিনার দিকে, মক্কা মদিনার মাঝখানে কোরআন হাফেজকে দাফন করে আমি যখন মদিনায় গেলাম আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছে আর বলতেছে একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতের দরজায় পা দিয়েছে, ইয়ামির আল মুমিন আমি ইমান গ্রহণ করলাম, আজকে যখন ইয়ামিনের গভর্নর থাকা অবস্থায় ওই কোরআনের হাফেজের কথা বারবার আমার মনে হয়, যখনই মনে হয় ওই দৃশ্য আমার চোখের মধ্যে ভাসে, ওই সময় আর আমি হুঁশ রাখতে পারি না, আমি বেহুঁশ হয়ে পড়ে যাই, আমার কোনো মিরকি ব্যারাম নাই, হাজার হাজার জনগণ কান্দে চিল্লায় বলে ইয়ামির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে আমরা তিন নম্বর অভিযোগ করেছি, আমরা তো আগে এই খবর জানতাম না, আজকে জানার পরে সর্বসম্মতি করবে আমরা তিন নম্বর অভিযোগ উইথড্র করলাম। ওমর ফারুক বলে সাইয়েদ ইবনে আমের রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে ঘুমায় যাও, শত টাকা দেখি করলেও তুমি দরজা খোলো না, অথচ আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি ওমর তো কোনোদিন রাত্রেবেলা ঘুমাই না, তোমার এত ঘুম কেন ধরে? চার নম্বর অভিযোগ উইথড্র হচ্ছে ইনশাল্লাহ। আর আলী বলতেছে পর্দা বিষয়ে তুমি আমার চাইতে বেশি কি জানো, মনে আছে না ভুলে গেছেন, এটা হলো আপনাকে ওয়াজ আর ওইটা হলো মেয়ে মানুষের ওয়াজ, এই দুইটা ওয়াজ করতে ধরেন খুব বেশি সময় লাগলে বিশ মিনিট লাগবে, কিন্তু আর একটা কেওয়াজ আছে সেটা হলো মসজিদের উন্নয়নে আপনাদের কাছে কিছু চাওয়া লাগবে। এতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনে কার ইমান কি কয়, সম্পদের মালিককে না টাকা না দিলেন না দিলেন, কিন্তু বলা লাগবে সম্পদের মালিককে আরো জোরে।
এখন যদি বলা হয় আল্লাহর ঘরে যদি কিছু দেন আর আপনি যদি কোন দেব না তাহলে এখনি যে বললেন সম্পদের মালিক আল্লাহ এই বিশ্বাসটা আপনার অন্তরে থাকলো না মসজিদ কার ঘর রাসূল বলেছেন কেউ যদি মসজিদ গড়ায় দেয় আল্লাহ তাকে একটা জান্নাতে ঘর দেয় গিভ এন্ড টেক আপনি দিবেন আল্লাহকে যে ধারণ করতে হবে এই চারটি আমল যারা করবে তারা ক্ষতির মধ্যে পড়বে না আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে সাইদ ইবনামের বলে আমিরুল মুমিনিন আমি সারা দিন কাজ ধরে কাজ কাম করি আমি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করি কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রধানমন্ত্রী ওই রাষ্ট্রের বড় মসজিদের ইমাম হওয়া লাগবে সুবহানাল্লাহ কোন সাইদ নামের বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই আমি নামাজের মধ্যে ঢুকতে পারি না নামাজের মধ্যে ঢুকতে গেলে খুব চিন্তার কথা নামাজের ভিতরে কিন্তু ঢোকা লাগবে আমরা যারা নামাজ পড়ি তারাও পারি না যারা পড়াই তারাও পারি না নামাজ যারা পড়াই তারা মুসল্লির খেয়াল করা লাগবে আর যারা নামাজ পড়ে তারা ইমামকে খেয়াল করা লাগবে ঠিক কিনা এখন ইমাম সেজদা থেকে মাথা তুলছে আপনি সেজদা দিয়েই থাকবেন হবে তা আপনি মনে করতেছেন সেজদা হচ্ছে আল্লাহর সঙ্গে সবচাইতে মিলনের মাধ্যম একটু লম্বা সেজদা করবো কিন্তু হবে না কিন্তু আমি যখন রাত্রেবেলায় সব নামাজ পড়ে বাড়িতে আসি ইয়ামিরুল মুমিনিন আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি আল্লাহর নামাজ পড়ি কোরআন তেলাওয়াত নামাজ পড়তে পড়তে আমি এমন একটা জায়গায় পৌঁছে যাই এমন একটা জায়গায় পৌঁছে যাই এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায় আমি আল্লাহর ইবাদতের মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দেই এমন সময় আমার বাড়ির দরজায় কেউ ডাকছে কিনা কেউ চিল্লা চিল্লি করছে কিনা আল্লাহর শপথ করে বলি আমিরুল মুমিনিন আমি সাইদ ইবনে আমির কোনোদিন জানতে পারলাম না ওমর ফারুক কান্দার বলে আমি সারা রাত ঘুরি মানুষের দরজায় রাস্তায় রাস্তায় আর তোমাদের প্রধানমন্ত্রী সাইদ ইবনে আমির ঘরে আল্লাহর আরশ মহল্লায় ধরে গেল সুবহানাল্লাহ আপনারা বলেন তো এই আমলগুলো এ পর্যন্ত যা বললাম একজন প্রধানমন্ত্রী হিসাবে ভালো আমল না খারাপ আমল আল্লাহ বলেছেন ও আমিলুস সলিহা তুমি যে পর্যায়ে থাকো না কেন বক্তা হও মাস্টার হও প্রফেসর হও চেয়ারম্যান হও এমপি হও প্রধানমন্ত্রী হও যেখানেই তুমি যাও নেক আমল করো নেক আমল যখন করবে তখন অশান্তি থাকবে না গোটা পৃথিবী শান্তিময় হয়ে যাবে দরকার কথা ঠিক কিনা আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক সকলে আল্লাহুম্মা আব্দুল খালেক একটা হাজার টাকা দান করেছে আল্লাহ শেষ পর্যায়ে আল্লাহ তার দানকে কবুল করে মাশাআল্লাহ বাহিরের চেয়ারম্যান স্ত্রী দুলাল চেয়ারম্যান স্ত্রী একটা হাজার টাকা দান করেছে আল্লাহ আমার মায়ের দানকে কবুল করেন আলী বলতেছেন ফাতেমা পর্দা কারে বলে মনে আছে না ভুলে গেছেন ফাতেমা বলতে স্বামী গো আমি আপনার কাছে জানতে চাই যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন সাইফুল ইসলাম 500 টাকা দান করেছে আল্লাহ সাইফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন এই শুনেন এ হো হো কথাবার্তা একটু কথাবার্তা কই রে এখন গুরুত্বপূর্ণ শেষ কথা ফাতেমা কিন্তু স্বামী ট্রাই করার জন্য বলতেছে দরজা যেগুলো মেয়ে মানুষ আছে আপনি তাদেরকে চিনেন আলী বলতেছে ফাতেমা আমি জীবনে একটা মেয়েকেই চিনি সেই মেয়ে হলো আমার হাসান হোসেনের মা যেই কইছে ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা খাইছে সুবহানাল্লাহ আমি একদিন শুধু বলছিলাম আমার বইয়ের কাছে যে আমাকে পাড়ার উত্তর সাইটে অমুকের বউটা খুব সুন্দরী এই কথা খারাপ বলছে আমি কিন্তু কোনো চিন্তা ভাবনা করে করিনি আমার বউ আমাকে বলতেছে আপনি কবে থেকে লুচ্চা হবে আমি তো সোম করছি কে আমি লুচ্চা কি তো পরের বউ সুন্দরী আপনি হুজুর হয়ে কেমন দেখেন সুবহানাল্লাহ তার মানে কার বউ কেমন এটা একজন মরদ মানুষের দেখা জায়েজ নেই আমার বউ কেমন এটা দেখা লাগবে দরকার কথা কথা কম তাহলে পর্দা মেয়ে মানুষের জন্য না পর্দার আয়াত যেখানে আছে সেখানে আগে পুরুষের কথা আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনে ইয়াগুদ্দুমিন আবসারিহিম যারা প্রকৃত মুমিন হবে তাদের নজর নিচের দিকে থাকবে আলী বলতেছে দরজার কোনো মেয়েকে আমি চিনি না ফাতেমা বলতেছে ওই সকল মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা হয়
আর সেই মেয়েটা যদি ফাতেমাকে সরাসরি দেখে, ফাতেমার চোখের সাইজ কেমন, নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, ওই বেপর্দা নারী যদি পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে বলেন তো আপনার ফাতেমা পর্দার মধ্যে থাকা লাভটা কি? মেয়েদের সঙ্গে দেখা করতে চাই না, কথা বলতে চাই, এটা সরাসরি না পর্দার ভিতর থেকে। পর্দা কারে কয় মায়েরা? ও মায়েরা, আপনারা পর্দার মধ্যে থাকেন, আল্লাহ সমস্ত রহমত বরকত দিয়ে আপনাকে ঢেকে রাখবে, ধরে কর সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদের পর্দার জন্য কবুল করুন, আর আমার বাবাদের যুবকদেরকে নামাজের জন্য কবুল করুন। আমাদের হলো এক নম্বর নামাজ, আর মেয়েদের এক নম্বর হলো পর্দা। নামাজ মেয়েরা কম পড়ুক বেশি পড়ুক অসুবিধা নেই, মেয়েকে নামাজ আমার আল্লাহ এত চায়ও না, কত না বুঝতেছেন, ঢেকে থাকা নামাজ কি দরকার, কিন্তু পর্দাটা ঠিক তো হবে। হ্যাঁ মাশাল্লাহ, এই তার একটা উমরা পাটি পাওয়া গেছে, কি নাম ওনা? নমাজ দি, ও নিজামুদ্দিন বানাছে নমাজ দি, বড় আউলিয়ার নাম ছিল নিজামুদ্দিন আউলিয়া, ঠিক না? তো ওনার নামে নাম, উনি উমরা করতে যাবেন, একটা হাজার টাকা দান করছে, আল্লাহ ওনাকেও সুন্দর ভাবে উমরা করার তৌফিক দিক ধরে কোন আমিন। ইসরাফিলের শাশুড়ি আম্মা 500 টাকা দান করেছে, আল্লাহ আমার মায়ের দানকে কবুল করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুব ইলাই لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিদের সামনে সূরা আসর থেকে আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিন কেরাম, তাবা তাবিন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাস আছে আল্লাহ, সকলের আরওয়াহ রেহাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনি মা, মায়ের জন্য তো প্রাণ খুলে দোয়া করেন, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না, মা জন ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্য দোয়া করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো, এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবে আছে, আমি সহ আমরা যারা বাবা হারিতিম হয়ে গেছি আল্লাহ, মেহরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই ধূলিস্বর মধ্য পড়া যুবকেরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে মসজিদের উন্নয়ন কল্পে জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ যুবকদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ যুবকগুলো যখন মসজিদে আসবে, মসজিদের সৌন্দর্য টাইস করে নয়, রং করে নয়, যুবকদের নামাজের কারণে মসজিদের সৌন্দর্য আল্লাহ তুমি বাড়ায় দিও। আল্লাহ আল্লাহ এ ধূলিস্বর মধ্যে পড়া সব যুবকগুলোকে পাঁচ ওয়াক্ত নামাজি কবুল করো। আল্লাহ আল্লাহ তারা কোরআনের মাহফিল করেছে, এ কোরআনের তাসির তাদের কলিজার মধ্যে ঢুকাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমার বাবাজিরা, মুরব্বীরা, কচিকাঁচা বাচ্চারা যারা উমরা করতে যাবে আল্লাহ সকলকেই তুমি কবুল করো। সবচেয়ে বড় কথা জামাই বাবাজিরা আল্লাহ আজকের মাহফিলের জন্য 43,000 টাকা দান করেছে আল্লাহ, তাদের এই বিশাল দানকে কবুল করো। এই যুবকেরা 40,000 টাকার মতো দান করেছে, তাদের দানকে আল্লাহ তুমি কবুল করো। এছাড়াও অনেকে অনেক টাকা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে শুধুমাত্র জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে শুনল, দানও করলো আল্লাহ, বেদা সালিহা পর্দার এসে কবুল করে মা ফাতেমার চরিত্র তুমি দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে হাত ফিরাও না আল্লাহ,
এতগুলো মানুষের মধ্যে যার দুই হাত পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় মাহফিল কবুল করো আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহসভাপতি কবুল করো মসজিদের সৈয়দ এশাবকে কবুল করো কেশিয়ার কবুল করো সদস্যদের কবুল করো ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের প্রতি খাস রহমত করো আলেম ওলামার প্রতি রহম করো মাজলুম হয়ে আজকে যারা বন্দি পাখি আল্লাহ তাদেরকে মুক্ত করে দাও আবার কোরআনের ময়দানে তারা কিচির মিচির শব্দ করবে আল্লাহ কবুল করে আয় আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় আল্লাহ মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু